আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুবর্ণ জয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা 2022 সাজেশনসের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, এই সুবর্ণ জয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এ মাসের 25 তারিখ পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এই অনলাইন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ক গ্রুপের জন্য 1 মার্চ 2022, খ গ্রুপের জন্য 2 মার্চ 2022 এবং গ গ্রুপের জন্য 3 মার্চ 2022। আর এই অনলাইন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টা থেকে রাত 8টার মধ্যে, যে কোনো 26 মিনিট। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং এ পর্যন্ত আমি এই কুইজের সাজেশনসের জন্য 6টি পর্ব আপলোড করেছি এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং কীভাবে এই অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে তার সব কিছুর বিস্তারিত আমার চ্যানেলে রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কও আমি দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই যে দেখুন বিষয়বস্তু, এই বিষয়বস্তুর উপরেই এই অনলাইন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। তো আপনারা এই বিষয়বস্তুর উপর অবশ্যই প্রস্তুতি নেবেন। আমি এই বিষয়বস্তুর উপর কিছু সাজেশন তৈরি করেছি, এই সাজেশন থেকে আপনারা অবশ্যই কিছু কমন পাবেন। তো আপনার ভালো প্রস্তুতির জন্য আপনাকে এই বিষয়বস্তুর উপরে আরো বিস্তারিত ঘাটাঘাটি করতে হবে। তো ভিউয়ার্স, আজকের পর্বটি আমরা দেখে নিই। 1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে এবং কোন বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন? উত্তর, তিনি 1927 খ্রিস্টাব্দে 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। 2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন কত সালে ও কোথা থেকে শুরু হয়? উত্তর, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সূচনা ঘটেছিল 1939 খ্রিস্টাব্দে মিশনারি স্কুলে পড়ার সময় থেকে। 3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত খ্রিস্টাব্দে ইসলামিয়া কলেজে ভর্তি হন? উত্তর, 1942 খ্রিস্টাব্দে। 4. যুক্তফ্রন্ট নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? উত্তর, যুক্তফ্রন্ট নির্বাচন 1954 খ্রিস্টাব্দের 10ই মার্চ অনুষ্ঠিত হয়। 5. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবিকে কি শিরোনামে প্রচার করেছিলেন? উত্তর, আমাদের বাঁচার দাবি শিরোনামে প্রচার করেছিলেন। 6. আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি কবে কোথায় শুরু হয়? উত্তর, 1968 খ্রিস্টাব্দের 19 জুন ঢাকা সেনানিবাসের এক বিশেষ ট্রাইব্যুনালে। 7. আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান কৌশলী কে ছিলেন? উত্তর, আব্দুস সালাম খান। 8. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? উত্তর, সোহরাওয়ার্দী উদ্যান। 9. 1970 খ্রিস্টাব্দের নির্বাচনে কার নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক আইনসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। 10. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে কতদিন কারাভোগ করেছেন? উত্তর, 4682 দিন, প্রায় 13 বছর। 11. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারামুক্তির পরে কবে কখন স্বদেশ প্রত্যাবর্তন করেন? উত্তর, 1972 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি দুপুর 1:41 মিনিটে বাংলাদেশে ফিরে আসেন, আর 10 ডিসেম্বর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালিত হয়। 12. গ্রাম বাংলার ঋণে জর্জরিত কৃষকদের মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আইন পাশ করেন? উত্তর, খাই খালাসি আইন। 13. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে কত খ্রিস্টাব্দ পর্যন্ত নিজের জীবনী লিখেছেন? উত্তর, 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত। 14. মুজিব বর্ষ কি? উত্তর, মুজিব বর্ষ হল বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। 15. মুজিব বর্ষের থিম সং কি? উত্তর, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। 16. মুজিব বর্ষের লোগো উন্মোচন ও আনুষ্ঠানিক সময় গণনা শুরু হয় কবে? উত্তর, 2020 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে। 17. বিশ্বের বৃহত্তম শস্যচিত্রের নাম কি? উত্তর, শস্যচিত্রে বঙ্গবন্ধু। 18. সুবর্ণ জয়ন্তী কি? উত্তর, সুবর্ণ জয়ন্তী হল কোনো কিছুর 50তম বার্ষিকী, এটি কোনো বিশেষ ঘটনা, ব্যক্তিত্ব বা দেশের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। 19. বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয়? উত্তর, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। 20. কারাগারে রোজ নামচা গ্রন্থটি নামকরণ করেন কে? উত্তর, বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা। 21. আমার দেখা নয়াচিন গ্রন্থটির প্রকাশকাল কবে? উত্তর, ফেব্রুয়ারি 2020। 22. কারাগারে রোজ নামচা গ্রন্থটি কি সম্পর্কে? উত্তর, গ্রন্থটি 1966 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাভোগের দিল্লিপি। 23. কোন পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করে? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ উইক পত্রিকা। 24. আমি হিমালয় দেখিনি, তবে আমি মুজিবকে দেখেছি,
ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের মতো। কে বলেছিলেন? উত্তর, কিউবার নেতা ফিদেল কাস্ত্রো। ২৫, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, গানটি রচয়িতা কে? উত্তর, ভারতীয় গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। তো ভিউয়ার্স, আজকের এই সপ্তম পর্বের সাজেশন এ পর্যন্তই। আশা করি এই সাজেশনগুলো আপনাদের এই কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক উপকারে আসবে। আজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।